এরপরে প্রশ্ন হলো ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়ব কিনা সুবহানাল্লাহ এই তো আরেক ফেরেশতা পাওয়া গেছে আমি তো মানুষ টানো দেখি না সব তো ফেরেশতা ফেরেশতা লাগতেছে ভাইরা আমার ইমামকে ভক্তি হয় না মানুষটা কি পরিমাণ ভক্তি মানে ফেরেশতা হলে এটা সম্ভব তো ইমাম সাহেবের প্রতি কি হয় না ভক্তি হয় না তবে হ্যাঁ এটাকে নিয়ে ট্রল করার কিছু নাই ওই ব্যক্তির ক্ষেত্রে যার ইমাম সত্যিই কোনো পাপে লিপ্ত খারাপ কাজে লিপ্ত বিদআতে শিরকে কোনো ডেঞ্জারাস কাজে লিপ্ত তার প্রতি ভক্তি না হওয়াটা দোষের কিছু না কিন্তু আমি যেটা ট্রল করলাম সেটা হলো আমি অনেক মানুষকে দেখেছি এমন যে ইমাম সাহেবের প্রতি ওনার ভক্তি হয় না মানে এমনি ওনার ভালো লাগে না আমার মনে আছে 2002-3 সালের দিকে বা 4 সালের দিকে আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম জুমা পড়াইতাম তো আমার এক মুসল্লি আমাকে একবার বললেন হুজুর মনে কিছু করেন না আপনার বক্তব্য আলোচনা সবই ভালো লাগে মাশাআল্লাহ কিন্তু আপনার হাঁটাটা না আমার একদম ভালো লাগে আমি বললাম ভাই আপনিও মনে কিছু করেন না আপনি কি আমাকে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছেন আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন এটা কোন দেশি কথা আপনি আমার থেকে এলেন নি আপনি আমার কথা শুনবেন আমার হাঁটা কি আমার চুল কি আমার চেহারা কি এটা দেখানোর দরকার আছে আপনার আমরা চাই আমাদের ইমামগুলো সব আরশ মওলা থেকে নাজিল হবে ফেরেশতার মতো হবে ডান বাম কোনো কিছু থাকবে না ইমাম সাহেব যদি নামাজে কখনো ভুল হয় আমরা বলবো হাই হাই ইমাম সাহেবের আবার ভুল হয় হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে শুনছি এ হলো আমাদের দেশের মানুষের মন মানসিকতা ঠিক না বেঠিক আরে ভাই আপনার ইমাম সাহেব দিন শেষে একজন মানুষ ওনারও ভুল হতে নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে আপনি কোথায় আছেন উনি নামাজে এক রাকাত কম থাকতে সালাম ফিরিয়ে ফেলছেন ভুলে সাহাবায়ে কেরাম ভয়ে লোকমা দেয় না যে নবী তো আল্লাহ হয়তো নামাজ কমাই দিছি কিনা ওহি আসে ওনার কাছে সবসময় কেউ লোকমা দেয়নি সালাম ফেরানোর পরে বলে ইয়া রাসূলুল্লাহ আনা সীতা আম কুসিরাতি সলাহ আপনি ভুলে গেছেন না নামাজ আল্লাহ কমাই দিছে দেখেন কত ভদ্রতা ডাইরেক্ট বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করছেন বলি ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নতুন কোন বিধান সেই জন্য রাকাত সংখ্যা কম হয়েছে নাকি আপনি ভুলে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন বাল নাসিতু না বরং আমি ভুলে গেছি তখন তিনি কারেকশন করলেন তো তা আল্লাহ নবীর ভুল হওয়ার সময় তো জিবরিল এসে বলে দিতে পারতো যে হুজুর আপনি বসেন না এখন দাঁড়ায় যান তো তার ভুল হয়েছে আল্লাহ জিবরিল পাঠান নাই তার ভুল হয়েছে মানে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া এই ভুলটা এই ভুলে যাওয়ার বিষয়টা ঘটছে একবার ফজর নামাজে তারা সফরে ছিলেন সবাই ঘুমে ছিলেন একজনকে পাহারা রাখছেন একটু পর পর পালা করে করে তারা রাত্রে পাহারাদারি করবে ফজরের সময় ডেকে দেওয়ার দায়িত্ব একজনের তো ওনার আগেরজন আরেকজনকে ডেকে দিবে ওনারই ঘুমা এসে গেছে জিমানে এসে গেছে ডেকে আর দিতে পারে নাই সবাই ঘুম সারাদিন পরিশ্রম করছেন সেই কঠিন মরুভূমির আপনার গরমের মধ্যে অভিযান করে রাত্রে একটু ঘুমাইছেন এখন সবার গভীর ঘুম নামাজ পড়তে পারেন নাই কেউ সূর্য উঠে সূর্যের আঁচ আর তাপ যখন গরম গায়ে লাগছে তখন সব লাভ দিয়ে উঠছেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে যদি এই ভুল হতে পারে আপনার ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না তবে হ্যাঁ ইমাম সাহেব যদি ফাসেক হয় স্পষ্ট ফাসেক হয় হারামের সাথে তার সংশ্লিষ্টতা থাকে খারাপ কাজ করে নাজায়েজ কাজ করে এবং স্পষ্ট ফাসেকে মুআলিম হয় তিনি দাঁড়ি চাছে দাঁড়ি চাটে চেটে চেটে এটাকে ফাসেক এর পর্যায়ে তিনি নিয়ে গেছেন এবং তিনি সুদের কারবারের সাথে জড়িত তার চরিত্র নিয়ে সন্দেহ করার মতো অনেক কাজ তিনি করেন তিনি বড় বড় নাবালক বালে মেয়েদেরকে তিনি পড়ান তিনি এরকম অনেক উল্টোপাল্টা কাজ করেন শরীয়ত বেশরীয়তে কাজ করেন এইরকম ইমামের প্রতি অভক্তি হওয়াটা মুসল্লির দোষের কিছু অতএব আমি শুরুতে যে ট্রল করছিলাম মাফ চাই ওটা আমি সাধারণভাবে ট্রল করি নাই আমার ভুল আল্লাহ মাফ করো এরকম হলে সেই ইমামের প্রতি অভক্তি হওয়াটা দোষের কিছু না কিন্তু অভক্তি হয় সেজন্য আপনি নামাজ ওই ইমামের পিছনে না পড়ে একা একা পড়তে পারবেন হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক এমন জালেমের জালেম সাহাবীদেরকে হত্যা করত সাহাবীদেরকে এত ডেঞ্জারাস জালেম ছিল কিন্তু আবার নামাজে ছিল পাঁচক্ত একদম সাহাবীদের যুগের মানুষ তো পাঁচক্ত নামাজি না শুধু ইমাম সাহেব যেহেতু রাষ্ট্রনেতা এই জন্য ইমাম সাহেব ছিল ওনার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন একবার ফজর নামাজ দুই রাকাতের জায়গায় তিন রাকাত না চার রাকাত পড়াইছে মদ খাইছিল মদ খায় নামাজ দড়ছে হুঁশ নাই পড়ায় টড়ায়া মুসল্লিদেরকে পিছনে বলতেছে আর পড়াবো পিছনে সম্ভবত একজন সিনিয়র সাহাবি ছিলেন উনি বলছেন না আর লাগবে না অনেক হয়েছে এবার থাম
আপনি চিন্তা করেন, ইসলামে মুসলমানদের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে এরকম একটা ফালতু মানুষ ইমামতি করতেছে, তারপরে সাহাবারা আরেকটা ইমামতি বের করেন নাই। অবশ্য তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওখানে বিভেদ হতো, সেজন্য করেন নাই। কিন্তু তাই বলে আমাদের মহল্লার ইমাম সাহেবরা এরকম উল্টাপাল্টা করলেও তারপরও বলবেন না ঠিক আছে হুজুরের ভক্তি আমি করব, সেটা আমি বলতেছি না। আপনি যদি ইমাম সাহেব এরকম বেলায়নের হয়, আপনি পাশে মসজিদে চলে যান, আপনারা নিজেরা কয়েকজন মিলে জামাত করেন, কিন্তু ছোটোখাটো ভুলভাল হয়, পাশে মসজিদে যাওয়ার মতো অবস্থানে দূরে আছে, তাহলে আপনি একা একা নামাজ কোনো অবস্থাতে পড়বেন না, প্রয়োজনে ওই ইমাম পিছনে পড়বেন, তারপরেও জামাতে পড়তে হবে। বিকল্প জামাত যদি ভালো কোনো মসজিদ পান সেখানে যাবেন। আর কোনো ইমাম যদি আমলি না, আকিদাগত বিদআতে আক্রান্ত থাকে এবং তার কারণে সে শিরকে আকবর কুফরে আকবরে চলে যায়, কোনো মাজারে পূজা করে, সেজদা করে, সেখানে প্রার্থনা দোয়া করে, এগুলোকে হালাল মনে করে, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের সাথে নামাজ পড়া জায়েজ নাই, প্রয়োজন একা পড়বেন জামাতে পড়তে না পারলে, তারপরে পড়বেন না। কিন্তু এছাড়া অন্য আমলগত ত্রুটি যদি থাকে, ফাসেক থাকে, গুনাহের কাজ করে, তাহলে আলাদা অন্য কোনো ভালো ইমামের সাথে নামাজ পড়বেন। কিন্তু তাহলে এই ইমাম খারাপ ভক্তি হয় না, সেজন্য নামাজ পড়া ছাড়বেন না। আমি সর্বপ্রথমে যে বলছিলাম একটু ট্রল করে, এর যথেষ্ট কারণ আছে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, কয়েকজনকে চিনি, এক ভাইকে তো চিনি, উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়ে না, কোনো মসজিদে, উনি পাঁচক তো নামাজ পড়ে, লম্বা দাঁড়িয়েও আছে, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না কেন, কয়েক কার পিছনে নামাজ পড়ে, দুনিয়াতে মানুষ আছে নি, এরকম ফেরেশতা এই দেশে মাশাআল্লাহ কিছু আছে ভাইরা। না, ইমামের নামাজ ইমামেরে পাবে, আপনার নামাজ আপনারে পাবে। ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছেন দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, মানে আপনার নামাজ হবে না ব্যাপারটা সেরকম, তবে কমিটির লোকরা, মসজিদের যারা দায়িত্বশীল, তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন। আলতু ফালতু মানুষ, এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ হয়, সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ আত্মীয় স্বজন থাকলে পার্সিয়ালিটি করে তারে ঢুকায় দেয়, চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর ঘরও ধরছে অনেক, আছে না নাই? আল্লাহ তাআলা চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদগুলোকে হেফাজত করুন।